জেএসসি পরীক্ষার্থী দুই হাজার একুশ যারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছ তোমরা গ্রুপ বা বিভাগ কিভাবে নির্বাচন করবে সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আসলে সত্যিকার অর্থে বলতে গেলে আমাদের দেশে একজন শিক্ষার্থীকে তার সঠিক মতামতের মাধ্যমে তাকে কিন্তু গ্রুপ নির্বাচন করতে দেওয়া হয় না দেখা যায় যে পরিবার থেকে বলা হয় যে তুমি বড় হয়ে ডাক্তার হবে তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে তুমি বড় হয়ে শিক্ষক হবে এরকম কিন্তু একটি দরাবাদা নিয়ম পরিবার থেকে দিয়ে দেওয়া হয় কিন্তু পরিবার কখনো চিন্তা করে না বা বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করে না যে একজন শিক্ষার্থী কোন বিষয়ে পড়লে বা কোন বিষয়টি তার কাছে ভালো বা সে কোন বিষয়টি পড়তে অনেক বেশি আগ্রহী তো আমি বলবো যে প্রত্যেকটা শিক্ষার্থীর মতামতের মাধ্যমে কিন্তু তাকে প্রত্যেকটা বিভাগ নিতে হবে তো এখানে বিজ্ঞান বিভাগে যদি তুমি ভর্তি হও তাহলে কিন্তু তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে লেখাপড়া এমনভাবে করতে হবে যেন তুমি বড় হয়ে একজন ডাক্তার হতে পারো এখন দেখা যায় যে একজন শিক্ষার্থী সে বিভাগ নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগটি নির্বাচন করলো কিন্তু দেখা যায় এসএসসিতে সে ভালো ফলাফল করতে না পেরে ভালো কলেজে ভর্তি হতে না পেরে সে কিন্তু পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে ফেলে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই ক্ষেত্রে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেখি যে যে সকল শিক্ষার্থীরা অর্থাৎ উপরের দিকে রুল থাকে এক থেকে পনেরোর মধ্যে রুল থাকে তাদেরকে কিন্তু বিজ্ঞান বিভাগে দেওয়া হয় তারপরে যারা আছে তাদেরকে কিন্তু মানবিক বা অন্যান্য বিভাগে দেওয়া হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু যে এক থেকে পনেরো পনেরো রুলের মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে সেই সব শিক্ষার্থী কিন্তু সে বিজ্ঞান বিভাগ পড়ার মতো উপযোগী নয় বা বিজ্ঞান বিভাগে আগ্রহী নয় কিন্তু স্কুল থেকে কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয় আমি বলবো একজন শিক্ষার্থীর সফলতা নির্ভর করে সে কোন বিভাগে পড়বে সেই বিভাগ নির্বাচন হলো তার সফলতার মূল নেওয়া যাক যে তুমি তুমি একজন বিজ্ঞান বিভাগে আগ্রহী কিন্তু তোমার পরিবার বা স্কুল থেকে তোমাকে বলা হচ্ছে একটি দুইটি রেজাল্ট খারাপ হওয়ার কারণে যে তুমি মানবিক বিভাগে পড়বে তো যখন তুমি মানবিক বিভাগে পড়তে যাও কিন্তু মানবিক বিভাগে পড়তে গিয়ে কিন্তু তুমি যতটুকু তোমার স্পিড থাকার কথা ছিল সেই স্পিডটুকু তুমি হারিয়ে ফেলো যার ফলে কিন্তু তুমি পরবর্তীতে মানবিক বিভাগ থেকেও ভালো কিছু করতে পারো না আমি বলবো প্রত্যেকটা শিক্ষার্থী যে যেই বিভাগ পড়তে ইচ্ছুক বা যে যেই বিভাগে ভালো বা পারদর্শী সে সেই বিভাগে কিন্তু পড়া উচিত একজন বিজ্ঞানের ছাত্র সে ডাক্তার হবে কিন্তু ডাক্তার হওয়ার চেয়ে ইঞ্জিনিয়ার বা একজন শিক্ষক কিন্তু কোনো অংশে কম নয় কাজে আমাদেরকে এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে যে আমার সন্তান বা আমার স্কুলের কোনো শিক্ষার্থী শুধুমাত্র বিজ্ঞান বিভাগ পড়বে বা বিজ্ঞান বিভাগ ছাড়া অন্যান্য বিভাগ তাদের উপর চাপিয়ে দেওয়া হবে এটি করা যাবে না আমি বলবো তুমি কোন বিভাগে পড়বে এটি কিন্তু তোমাকেই নির্ধারণ করতে হবে যেহেতু তুমি পড়বে এই বিষয়টি কিন্তু পরিবারের সাথে আলোচনা করে তোমাকেই নির্ধারণ করতে হবে তুমি কোন বিভাগে পড়বে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি যে যারা স্কুল থেকে সহযোগিতা না পায় বা পরিবারের অন্যান্য সদস্যরা তেমন ভালো শিক্ষিত না হওয়ার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে প্রাইভেট টিউটর যারা আছে তাদের পরামর্শ নিয়ে থাকে যে একজন শিক্ষার্থী সে কোন বিভাগে পড়বে আসলে একজন প্রাইভেট টিউটর বা স্কুল এই কর্তৃপক্ষ বা স্কুল শিক্ষক অথবা পরিবারের কোনো লোকজন কিন্তু তোমার বিভাগ নির্বাচন করলে তুমি কিন্তু সঠিক বিভাগে নাও যেতে পারো তো আমি বলবো তুমি কোন বিভাগে পড়তে পারো বা তুমি কোন বিভাগে আগ্রহী কোন বিষয়গুলো তুমি পড়ে তোমার জীবনে উন্নতি করতে পারবে সেই বিষয়টি কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে কাজে আমি বলবো যে অবশ্যই অবশ্যই তুমি এই বিভাগ নির্বাচনের ক্ষেত্রে অনেক ভালো এবং সঠিক বিভাগ তুমি নির্বাচন করবে যেন তুমি ভবিষ্যতে অনেক বেশি ভালো করতে পারো তো এই ছিল এই ভিডিওতে বিভাগ নিয়ে যদি কারো কোনো আলোচনা থাকে বা কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য এই ছিল এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ